ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো এই যে চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, আর আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে দেখো আমাদের এখানে একটা গোয়াল ঘর তৈরি করা হচ্ছে, কারণ যারা আমার ভিডিও দেখো তারা দেখেছ আগের ভিডিওতে আমার শ্বশুর একটা গরু কিনে নিয়ে এসেছিল। যেহেতু অনেক বাড়িতে ছাগলও আছে, তাদের একটা বন্ধু হিসেবে একটা গরু জুটে গেল, আর সেই গরুটার জন্যই তাড়াতাড়ি করে এই গোয়ালঘরটা মোটামুটি করা। তো এই যে আপাতত চট দিয়েছে, পরে বাঁশ টাশ কিনে দেওয়া হবে। আর ঘর করে আমাদের কিছু বালি সিমেন্ট বেঁচেছিল, তা আমি বললাম যে একটু রাফ ঢালাই দিয়ে দিই, কারণ রাফ ঢালাই দিয়ে দিলে কি হবে, ওরা যখন চোনা বেটোনাবে তখন ওটা কাদা হবে না, কারণ বর্ষার সময় তো ওদের এখানেই রাখতে হবে। আর ছাগলগুলোকেও এখানে রাখবো, ছাগলগুলো যেহেতু অন্য সাইডে থাকতো সে ওদের খুব অসুবিধা হতো, রাখা যেত না। প্রচুর ছাগল তো, মানে বেশ অনেক কটাই ছাগল আছে আর কি, তো হয় না রাখা। তো এই সাইডটাতে, যে সাইডে যে পাথর দেখতে পাচ্ছ, এই সাইডটাতে ছাগলগুলো রাখবো, আর ওই পাশটাতে গরুটা রাখবো। একটা যেহেতু ওই পাশটা একটু ছোট করা, ওখানটা বাঁশ আছে যেহেতু মাঝখানে, ওখানটা একটা পার্টিশন করা হবে পরে। তো এটা আপাতত, তো চলো। ওই যে আমার যা দাঁড়িয়ে রয়েছে, ও মানে দেখতে এসে পোলিও দিতে যাচ্ছে, তো যেহেতু ও প্রেগনেন্ট তো। আর এই যে আমার শ্বশুরও ওখানে জোগাড়ি দিচ্ছে, আর ওটা যে কাজ করছে সেটা কোনো মিস্ত্রি নয়, ওটা আমার দেওয়া, তো পারে বলে তাই ও ওই করছে আর কি। তো যে পানি টানি এনে দিয়েছে, আর এই যে হালকা করে মশলা মাখিয়ে ফার্স্টে আগে ছড়িয়ে দিয়েছে, তারপরে এর উপরে পানি একটু ঢেলে দিচ্ছে, তারপরে আলাদাভাবে মশলা আরও মাখাবে, মাখে তারপরে রাফ ঢালাই দেবে, কারণ বালিগুলো একটু কেমন নষ্ট হয়ে গেছে, আটাটা সেরকম একটা নেই। তো যা হয় কোনো রকম, মানে কাদা না হলেই হবে, তাই না? তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো মশলাটা মাখাচ্ছে, তো এটার পরে তো ঢালাটা হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আর তোমাদের আমাদের গোয়াল কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে?